আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই দৈনিক গণিত শিখে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো বিশেষ করে চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আজকে নৌপরিবহন অধিদপ্তরের একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, সেটা বিষয়ে আজকের এই ভিডিও। তো এটা হচ্ছে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ওটা আমি এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখান থেকে আলোচনা করে দিচ্ছি। নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ কর্মকর্তা সংস্থার নাম হচ্ছে নৌপরিবহন অধিদপ্তর, আর নিয়োগ কর্মকর্তা সংস্থার ধরন হচ্ছে সরকারি। চাকরির ধরন কি? সরকারি চাকরি। আর চাকরির সময় হচ্ছে স্থায়ী সরকারি চাকরি, আর পার্মানেন্ট জব, আর জব ক্যাটাগরি হচ্ছে 3টি। আর মোট লোক সংখ্যা 17 জন। শিক্ষার্থী যোগ্যতা এসএসসি পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। আর লিঙ্গ হচ্ছে নারী ও পুরুষ। তারপর অভিজ্ঞতার কতটুকু লাগবে? নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। বয়স সীমা 28 মে 2024, ইংলিশ সাপ করে। সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর লাগবে, ও কোটা প্রার্থীর বয়স লাগবে 18 থেকে 32 বছর। আর বেতন গ্রেড হচ্ছে 8,250 থেকে 22,490 টাকা। আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইনে যে dos.gov.pd ওয়েবসাইটে প্রবেশ করি, ঠিক আছে? এই গুগল সার্চ বারে এই অ্যাড্রেস লিখলে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো আবেদন ফি কত লাগবে? 100 থেকে 200 টাকা। ফি জমা দেওয়ার পদ্ধতি অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আর প্রকাশের তারিখ হচ্ছে 29 এপ্রিল 2024। আর আবেদনের শুরুর দিন হচ্ছে 29 এপ্রিল 2024 সকাল 10টা। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে মে। এই মে মাস চলছে, এই মে মাসে 28 তারিখ পর্যন্ত 5টা পর্যন্ত এই আবেদন করতে পারবেন। আর কর্তৃপক্ষ ওয়েবসাইট হচ্ছে যেটা https তারপরে /dos লিখে .gov.pd লিখে ওয়েবসাইটে বিস্তারিত আরও জানতে পারবেন। যেমন এই এই সাইডে সার্ভারটা দিয়েছে, সময় জানতে পারবো। তো এইখানে আমি একটা ডাউনলোড করেছি, কিন্তু পেজে ভালোভাবে বোঝা যাচ্ছে না, অস্পষ্ট, তাই আমি সেখান থেকে আলোচনা করে দিলাম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আর যারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও বা বিশেষ সঙ্গে নোটিফিকেশন সবার জন্য আপনার কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।